ধর্ম মন্ত্রণালয় হজ সংক্রান্ত যে নির্বাহী কমিটি যে প্যাকেজটি ঘোষণা করা হয়েছে 2023 সালের 6,83,000 টাকা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজটা যে অতিরঞ্জিত এবং আকাশচুম্বী প্যাকেজ, সেই প্যাকেজকে সংশোধন এবং পুনর্নির্ধারণ নতুন প্যাকেজ ঘোষণা করার জন্য আমরা নোটিশ ডিমান্ডিং জাস্টিস একটি লিগাল নোটিস পাঠিয়েছি ধর্ম মন্ত্রণালয়কে। এবং সাথে সাথে এই যে প্যাকেজের মধ্যে বিমান ভাড়া, তারা প্রায় 2 লক্ষ টাকার মতো একটা বিমান ভাড়া খরচ দেখানো হয়েছে, এটাও একটা অতিরঞ্জিত। কারণ বাংলাদেশের থেকে সৌদি আরব যেতে এখন যেই নর্মাল ওয়েতে যেতে 75 থেকে 76 হাজার টাকার প্রয়োজন হয়, কিন্তু সেখানে 2 লক্ষ টাকা দেখানো হয়েছে। এজন্য আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমানকেও আমরা নোটিশ পাঠিয়েছি এই অতিরঞ্জিত খরচটা কমানোর জন্য। এখানে আমাদের পক্ষ হয়েছে 2019 সালে যারা নিবন্ধন করেছেন তিনজন, আব্দুল হাই, হাবিবুর রহমান এবং আব্দুল আজিজ, তিনজন ওনারা 2019 সালে নিবন্ধন করেছেন, তখন 3,38,000 টাকা ছিল। কিন্তু যখন তোমরা হজে যাওয়ার প্ল্যান করলেন তখন সেটি হয়ে গেছে 6,83,000 টাকা। এই যে অতিরঞ্জিত, এটি হচ্ছে আমরা যেটি ধারণা করছি এই অতিরঞ্জিত হওয়ার করার কারণে। এবং গত বছর থেকে এবছর প্রায় 1,50,000 টাকা বাড়ানো হয়েছে। এবার বাড়ানোর কারণে আমাদের যে হজের যে প্যাকেজ, হজের যে কোটা, সেই কোটাটি কিন্তু এবার ধর্ম মন্ত্রণালয় ফিল আপ করতে পারেনি। তার কারণ হচ্ছে যেভাবে বাড়ানো হচ্ছে এভাবে করে যারা হাজি তাদেরকে হজ থেকে বিমুখ করার একটা ষড়যন্ত্র চলছে। এই জন্য আমরা একটা নোটিশ ডিমান্ডিং জাস্টিস একটা নোটিশ পাঠিয়েছি। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যদি তাকাই, ভারত যেখানে হজের জন্য তারা ভর্তুকি দিয়ে থাকে, সেখানে 90% মুসলিম দেশে আমরা ভর্তুকি তো দিচ্ছি না, বরং আমরা দিন দিন বাড়াচ্ছি এই অতিরঞ্জিত বাড়ানোটা। আপনি পাকিস্তান দেখেন 3 লক্ষ সামথিং তারা হজে যাওয়ার জন্য, ইন্দোনেশিয়া আমাদের থেকে দূরত্ব পায় 2,000 কিলোমিটার বেশি, তারপরেও তাদের হজের খরচ 4 লক্ষ সামথিং। তাহলে আমাদের কেন এত অতিরঞ্জিত খরচ? এটির জন্য আমরা একটা নোটিশ ডিমান্ডিং জাস্টিস 7 দিনের মধ্যে একটা নোটিশ পাঠিয়েছি। এর মধ্যে ধর্ম মন্ত্রণালয় যদি কোনো নতুন প্যাকেজ ঘোষণা না করে তাহলে আমরা উচ্চ আদালতে যেতে বাধ্য হব।